হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি আবগারি মেন্সের জন্য জি প্র্যাকটিসেট সেট ফোরটা নিয়ে এসেছি ঠিক আছে তো এর আগে আমি তিনটি ক্লাস করিয়ে দিয়েছি যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা ক্লাসটা করি তারা তারা সেই ক্লাসগুলো সেখান থেকে করে নিও ঠিক আছে তো আজকে চার নাম্বার প্র্যাকটিস সেটে ইম্পর্টেন্ট কতগুলো জিকের কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ইউনাইটেড ইন্ডিয়া হাউসের রামমোহন রায় আব্বাস তাইজি তারকনাথ দাস না শচীন্দ্রনাথ বক্সি তো ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন সি তারকনাথ দাস ঠিক আছে তারকনাথ দাস হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট নেক্সট কে বলেছে দেখো ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশীয় রাজাদের কীর্তি ইলোরার কৈলাসনাথ মন্দির চালুক্য রাষ্ট্রকূট গুপ্ত না পল্লব এলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেছে হচ্ছে রাষ্ট্রকূট বংশীয় হচ্ছে কি বলেছে দেখো চিত্রকোট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত মহানদী ইন্দ্রাবতী সুবর্ণরেখা না ব্রাহ্মণী তো চিত্রকোট জলপ্রপাত হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত অপশন বি ইন্দ্রাবতী ঠিক আছে ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত চিত্রকট জলপ্রপাত ওকে নিম্নক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী গঙ্গার ডান তীরের বলেছে ঠিক আছে রামগঙ্গা গন্ডক সোন না গড়গড়া তো গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে অপশন সি শোন সোন হচ্ছে গঙ্গার ডানতিরের একটি উপনদী ওকে নেক্সট মারাঠি সংবাদপত্র কেশরী কে শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় মহাত্মা গান্ধী না বীর সাবারকর তো মারাঠি সংবাদপত্র কেশরী হচ্ছে তৈরি করেছিলেন বাল গঙ্গাধর তিলক ঠিক আছে অপশন এ হচ্ছে অ্যান্সার বাল গঙ্গাধর তিলক হচ্ছে মারাঠি সংবাদপত্র কেশরী শুরু করেছিলেন ওকে নেক্সট কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই ঠিক আছে আন্তর্জাতিক সীমারেখা নেই বলেছে অসম মেঘালয় ত্রিপুরা না মণিপুর তো বাংলাদেশের সাথে সীমারেখা নেই হচ্ছে অপশন সি ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক কোন সীমারেখা নেই অপশন সি হচ্ছে এটা অ্যান্সার ত্রিপুরা ওকে নেক্সট নেক্সট দেখো সাত নাম্বার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে নারী ও পুরুষ উভয়ের জন্য চাকুরির ক্ষেত্রে সমান্তর অধিকার অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদ সতেরো না অনুচ্ছেদ তেইশ কোনটা তো নারী ও পুরুষের জন্য চাকরির ক্ষেত্রে সমান্তর অধিকার বলা হয়েছে অপশন বি অনুচ্ছেদ ষোলোতে ঠিক আছে অনুচ্ছেদ ষোলোতে বলা হয়েছে নারী পুরুষের সমান্তর অধিকার চাকরির ক্ষেত্রে ওকে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট দেখো কি বলেছে আট নম্বর আবুল ফজল কার সমসাময়িক ছিলেন ঔরঙ্গজেব শাহজাহান জাহাঙ্গীর না আকবর তো আবুল ফজল হচ্ছে সমসাময়িক ছিলেন হচ্ছে কার সময় আকবরের সময় অপশন ডি হচ্ছে এটার ঠিক আছে আকবরের সমসাময়িক ছিলেন হচ্ছে আবুল ফজল ওকে নেক্সট বৃষ্টির গোলাকার হওয়ার কারণ কি মহাকোষীয় টান বায়ুমণ্ডলীয় চাপ পৃষ্ঠটান না প্রত্যাবর্ত ক্রিয়া কোনটি তো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে অপশন সি হচ্ছে পৃষ্ঠটান ঠিক আছে পৃষ্ঠতান হচ্ছে এটার অ্যান্সার ওকে রাজ তরঙ্গিনী রচয়িতা কে কলহন সন্ধ্যাকর নন্দী তুলসীদাস ভেঙ্কটেশ কে তো রাজ তরঙ্গিনী রচয়িতা হচ্ছে এটা হচ্ছে অপশন এ হবে এটা কলহন ঠিক আছে কলহন রাজ তরঙ্গিনী কে লিখেছেন কলহন ঠিক আছে কলহন হচ্ছে রাজ লিখেছেন অপশন এ হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাকালু ধূপগড় কেকেস না কলসুবাই তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ওকে নেক্সট বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গ উড়িষ্যা কর্ণাটক না মধ্যপ্রদেশে বন্দুপুরের ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটকে আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে কর্ণাটক বন্দীপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে ওকে নেক্সট নিম্নলিখিত কোন সম্রাট অমৃতাঘাত নামে পরিচিত অমৃতাঘাত অশোক কালাশোক বিম্বিসার না বিন্দুসার তো অমৃতাঘাত নামে পরিচিত হচ্ছে অপশন ডি বিন্দুসার ঠিক আছে বিন্দুসার হচ্ছে হচ্ছে খাত নামে পরিচিত ওকে নেক্সট ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান কাপ ফুটবল ক্রিকেট হকি না বেসবল তো ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত অপশন এ হচ্ছে অ্যান্সার ঠিক আছে ফুটবল ডুরান্ট কাপ ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট মিনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা না তামিলনাড়ু তো মিনাক্ষী মন্দির রয়েছে তামিলনাড়ুতে অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার মাদুরাই তামিলনাড়ু ঠিক আছে মাদুরাই তামিলনাড়ু ওকে মিনাক্ষী মন্দির কোথায় আছে মাদুরাই তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট মানুষের শরীরে সুসূষ্ম স্নায়ুর সংখ্যা হলো কত জোড়া বারো জোড়া একত্রিশ জোড়া বারোটি না একত্রিশটি কোনটা তো মানুষের শরীরে সুসূষ্ম স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া অপশন বি হচ্ছে অ্যান্সার একত্রিশ জোড়া মানুষের শরীরে সুসূষ্ম স্নায়ুর সংখ্যা ওকে নেক্সট উত্তম তাপ তাপশোষকরা কারা উত্তম তাপ তাপশক কোনটি মানে দুর্বল বিকির উত্তম বিক্রক। উচ্চ পালিশযুক্ত না অবিকির উত্তম শোষকরা হলো হচ্ছে দুর্বল বিকিরক অপশন এ হচ্ছে অ্যান্সার ঠিক আছে দুর্বল বিকিরক উত্তম তাপ শোষকরা হচ্ছে দুর্বল বিকিরক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে নেক্সট তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় কিভাবে প্রাবল্য বা তীব্রতা দ্বারা পিচ তীক্ষ্ণতা দ্বারা গুণ বা জাতি দ্বারা বেগ দ্বারা কিসের মাধ্যমে কণ্ঠস্বর চেনা যায় তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি গুণ বা জাতি দ্বারা ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার গুণ বা জাতি দ্বারা কণ্ঠস্বর চেনা যায় ওকে নেক্সট নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জীবশাম মাটি চুনাপাথর না ছাই তো সিমেন্টের মূল উপাদান হচ্ছে অপশন এ জিপসাম ঠিক আছে জীবসাম হচ্ছে সিমেন্টের মূল উপাদান এটা নাম্বার বায়োগ্যাসের উপাদানগুলি কোনগুলি ঠিক আছে বায়োগ্যাসের উপাদানগুলি কোনগুলি কার্বন মনোক্সাইড মিথেন হাইড্রোজেন কার্বন মনোক্সাইড ইথেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড ইথেন ও হাইড্রোজেন কোনটা এই চারটার মধ্যে তো বায়োগ্যাসের উপাদানগুলি হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড মিথেন আর হাইড্রোজেন এই তিনটা ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড মিথেন আর হাইড্রোজেন সিও টু এইচ ফোর মিথেন আর হাইড্রোজেন ওকে এই এটা মনে রাখবে ভালো করে বায়োগ্যাসের উপাদানগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন আর হাইড্রোজেন ওকে চলো নেক্সট বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় পাঁচই এপ্রিল বাইশে এপ্রিল আঠারোই মার্চ না আটই মার্চ তো এই কোশ্চিনের অ্যান্সারটা কী হবে তোমরা আমাকে নিচেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কোশ্চিনটা আমি তোমাদের জন্য রাখছি ঠিক আছে প্রত্যেকটা প্র্যাকটিস এটাই লাস্টের দিকে তোমাদের জন্য একটা আমি করে কোশ্চেন রাখবো যেটার অ্যান্সারটাও তোমরা আমাকে দেবে কমেন্ট বক্সে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এই ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে আচ্ছা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং